আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বুঝতেই পারতেছেন এই মুহূর্তে আছি হচ্ছে কিন্তু মটোডকে, তেজগাঁও ফিনিক্স টাওয়ারের ঠিক উল্টা দিকে। তো মটোডকে আজকে আমরা কথাবার্তা বলবো। আমাদের পেছনে একটা ইয়ামাহা MT-15 মোটরসাইকেল রাখা আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান এবং BS-6। এটার মধ্যে খুবই মারাত্মক একটা কেস ঘটছে, মারাত্মক কেস। এই ভাই এগুলো কি ভাই, খালি ডিস্টার্ব করে সাহিব ভাই। তো এই কেসটা হচ্ছে খুবই মারাত্মক, আর মারাত্মক কেসটা বর্ণনা করার জন্য অলরেডি অমিত ভাই রেডি হয়ে আছে। কিন্তু আমি খুবই অবাক যে হোন্ডার কোনো মারাত্মক কেস নিয়ে অমিত ভাই কখনো এইভাবে রেডি হয় নাই, যেভাবে ইয়ামাহার কেস পাইয়া এইভাবে রেডি হয়েছে। কি ব্যাপার ভাই, কাহিনি কর। কাহিনি যে হোন্ডার কেস পাইলে তো আপনি এমনি রেডি হন না, দুইটা মজা লাগে। দুইটা মজা লাগে মানে ইয়ামাহারে দুইটা মজা লাগে, ইয়ামাহারে নাকি ওনার দুইটা মজা লাগে। তাহলে আপনি ইয়ামাহার ধোপা, ইয়ামাহার ধোপা ধোপা। আচ্ছা ঠিক আছে, ধোপার কাছে যাই তাহলে। ধোপা সাহেব, ধোপা ধোপা অমিত, এখন তো আপনার নাম তাহলে ধোপা অমিত। উনি বেশ কিছুদিন চালাইছে ঠিকঠাক মতন। তো গতকালকে উনি কোথা থেকে আসার সময় সম্ভবত বনানীর দিকে একটা সাউন্ড করে বাইকটা বন্ধ হয়ে গেছে, একটা সাউন্ড করে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, পরে উনি কোনোভাবে স্টার্ট দিতে পারতেছিল না। পরে উনি স্থানীয় একটা গ্যারেজে গেছে, গেছে পরে সেলফ মোটরটা খুলছে। হ্যাঁ খুলে বলছে আপনার মোটরটা নষ্ট, মোটরটা নষ্ট। দেখেন মোটরটা একটু দেখান। আচ্ছা স্থানীয় ভাবে বলছে মোটরটা নষ্ট। আচ্ছা এই কেসিং, হ্যাঁ এটা হচ্ছে রোটরটা। হ্যাঁ রোটরের অবস্থা দেখেন, এখানে সব তার কেটে গেছে, এবং দাঁতও বেশ কয়েক জায়গায় ভাঙা আছে। তারপরে আর এটা হচ্ছে মোটরের বডি, যেখানে ইলেকট্রিক কন্টাক্ট হয়, কার্বন কার্বন হোল্ডার, তারপর কিছু আপনার এই কাস্টিং ও ভেঙে গেছে, ঘুরে ঘুরে হয়ে গেছে আসলে। আচ্ছা কার্বনের কোনো অস্তিত্ব নাই, আচ্ছা সব ভ্যানিশ। আচ্ছা এই হচ্ছে গিয়া মোটরের দুরবস্থা, মোটর বাদ বাদ। আচ্ছা তাইলে স্থানীয় ভাবে যারা দেখাইছিল সে সঠিক বলছে মোটরে, হ্যাঁ সে মোটর খুলছিল খুলছিল। আচ্ছা মোটরের বডি থেকে বলছিল, তারপর চেক করে বলছিল। আচ্ছা তারপরে এরপরে উনি ওইভাবে আর আসতে পারে নাই, স্টার্ট করে ধাক্কায় নিয়ে আসছে আর কি আমাদের এখানে। আনছে পরে আমরা খুলছি মোটরটা, মোটর খুলে দেখলাম হ্যাঁ ঠিকই আছে অবস্থা। পরে আমরা ওই আপনার লেফট ট্যাঙ্কের কভারটা খুলছি, কভার খুলছি, মানে যেটা ম্যাগনেট কভার বলে আর কি, ম্যাগনেট কভার। এই যে ম্যাগনেট কভার পরে এখানে আনুষঙ্গিক যা যা ছিল হ্যাঁ আমরা সব বের করছি। হ্যাঁ আচ্ছা কিন্তু এখানে দেখেন কিছু স্পট এমন ভাবে পড়ছে, এই আলো দিচ্ছে, হ্যাঁ একটু আলো দেয়। এখানে নাকি স্পট পড়ছে আমি চোখে দেখতেছি, এখন ক্যামেরায় আনার জন্য অমিত ভাই আলোর ব্যবস্থা করতেছে। হ্যাঁ করছে, এই যে এই যে টাইমিং গাইড, এটা তো মানে ধ্যাপ করে এরকম বাড়ি লাগছে, থেতলা হয়ে গেছে মনে হচ্ছে, হাতুড়ি পেটা লাগছে আর কি। ভিতরে যদি কিছু আছে ওটা ক্যামেরা আসবে না মনে হয়। আচ্ছা বুঝতে পারছি। আর এখানে দেখেন ফ্লাই হুইলটার উপরে ইয়া ক্র্যাঙ্কশ্যাফটের উপরে, হ্যাঁ এই দেখেন মানে রং চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ এটা মানে অতিরিক্ত গরমে হিটে রং চেঞ্জ হয়ে গেছে, হিটে রং চেঞ্জ হয়ে গেছে। তারপরে এই জায়গাটা তো আমি একটা দাগ দেখতেছি, হ্যাঁ এই জায়গাটার মধ্যে, হ্যাঁ এই যে ভিতরে দাগটা করছে ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে। হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে এটা আপনার যেখানে আমি নাট আটকাবো থ্রেডটা, হ্যাঁ এই থ্রেডটাও বেশি জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা এখানে স্প্যানার লাগাইছি, স্প্যানার লাগাই হাত দিয়ে ঘোরানোর ট্রাই করছি, কিন্তু ক্র্যাঙ্কটা কোনো ভাবে ঘুরতেছিল না, সিজ হয়েছিল। আচ্ছা দেখলাম যে মোটরের কোন গিয়ার ফ্রি আর আটকাইছে কিনা, দেখলাম যে না গিয়ার ফ্রি আছে, জাস্ট এই জিনিসটা আটকাইছে। পরে আমি কাস্টমারের সাথে আলাপ করলাম যে ভাই আপনি কি মানে কাজ আগাবেন, কারণ কোথায় গিয়ার ঠেকবে আমি আসলে জানি না। আচ্ছা এটা কোনো অন্ত নাই,
হইতে পারে পিস্টন ভাঙা, হইতে পারে ক্লাচ প্লেট, হইতে পারে ট্যাঙ্কের বড় সমস্যা, মানে যে কোনো জায়গায় হ্যাঁ গিয়ার বক্সের সমস্যা হইতে পারে। পরে উনি পারমিট করলেন যে না ঠিক আছে দেখেন স্টেপ বাই স্টেপ। হ্যাঁ পরে ম্যাগনেট ফ্লাই হুইল যেটা আছে এটা খুললাম। হ্যাঁ খুলতে গিয়ে একটু কষ্ট হয়েছে। আচ্ছা কারণ এটার ভিতরে যে বোল্ট গুলো ছিল এর ভিতরে একটা বোল্ট অলরেডি ভাঙা পড়ে রয়েছে। এই যে এটা হ্যাঁ ভাঙা পড়ে রয়েছে। হ্যাঁ তিনটা রিভেট, একটা দুইটা তিনটা বোল্ট থাকে। আচ্ছা হ্যাঁ এই বোল্টটা ভাঙা, এই বোল্টটা ভাঙা। হ্যাঁ জাস্ট এটা বাইরে গেছে, মানে একদম সিজড আর না তিনটাই ভাঙা। ও তিনটাই তো ভাঙা দেখতেছি এই যে। হ্যাঁ 1 2 3 3 ভাঙা একদম সিজড। জি একদম সিজড। আচ্ছা আর এদিকে দেখেন স্পট। আচ্ছা আচ্ছা এই স্পটগুলো কিভাবে আসছে, মানে ঘষা খেয়েছে ভিতরে আপনার সেলফ মেকানিক্যাল ফল্টের কারণে? ওয়ান ওয়ে ক্লাচ যেটা, এই যে এটার সাথে ঘষা খেয়েছে। আচ্ছা আচ্ছা তো যে ম্যাগনেট ফার ফ্লাইহুইল ম্যাগনেটটা খুললাম। হ্যাঁ খোলার পরে দেখি যে তখন ইঞ্জিনটা ফিরছে, মুভ করতেছে। হ্যাঁ এরপরে এটার পিছনেই স্টার্টার যে ক্লাচ থাকে ওয়ান ওয়ে, হ্যাঁ সেটাও খোলা হয়েছে। সেটার অবস্থা হচ্ছে সবচেয়ে করুণ। আচ্ছা কেসিং ভেঙে, আচ্ছা এখান থেকে ভিতরে যত রোলার স্প্রিং প্লানজার আর বল ছিল, হ্যাঁ সব পড়ে গেছে। আই রে আল্লাহ, এই যে কিছু স্যাম্পল রয়ে গেছে, এটা তো একেবারে মাথা তো নাই। আচ্ছা এই যে ভাঙা অংশগুলো, এই যে স্প্রিং সব ভেঙে গেছে। আচ্ছা এই মাথা গেল কই, ক্ষয় হয়ে গেছে, মানে ক্ষয় ভাঙে ভিতরে ভিতরে ঘর্ষণে ক্ষয় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ মেটাল শেপ হয়ে গেছে, মেটাল শেপ। হ্যাঁ বুঝতে পারছি। এই দেখুন, আচ্ছা এরকম হওয়ার কারণটা কি? এটা এই মোটরসাইকেলের জন্মগত একটা সমস্যা হয়, জন্মগত সমস্যা নাকি কোনো যত্নে অবহেলা বা না 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 এরকম কিছু? আচ্ছা জন্মগত সমস্যা মানে ডিজাইনগত ত্রুটি আর কি, ত্রুটি। আচ্ছা হোন্ডা এরকম সমস্যা হয় না? না হোন্ডা এরকম সমস্যা কখনো পাইনি। পান নাই তাহলে বাইজে গেছেন? যদি হোন্ডাই সমস্যা থাকবে সাইফ সাহেব অবশ্যই ভিডিও করতেন। আচ্ছা তাই? আচ্ছা আচ্ছা এখন এটারে কেমনে কি করবেন তাইলে? তো এই হচ্ছে গিয়া ওয়ান ওয়ে যে বড় গিয়ারটা, হ্যাঁ পুরোটা কালো হয়ে গেছে ঘর্ষণে অতিরিক্ত হিটে। হ্যাঁ এটা থাকে আপনার অন্য কালার, একটু মানে লালচে কালার থাকে। হ্যাঁ এটা পুরো কালো হয়ে গেছে, এই যে লালচে কালারটা, এই যে এই জায়গাটা, এই জায়গাটা এরকম কালার থাকে, এরকম থাকে, এই ভিতরে ঘষার দাগ, বাইরেও ঘষার দাগ। এই যে এনে তো চলটাই উড়ে গেছে এরকম লাগে। আচ্ছা আর এদিকে এই যে এই সাইডটা, এই যে আমি আঙ্গুল দিয়ে যে জায়গাটা ধরছি এটা ক্যামেরায় দেখা যাচ্ছে, এখানে কিন্তু গোল হয়ে ঘষা একদম পুরোটাই। হ্যাঁ পুরোটাই ঘষার দাগ। আচ্ছা তাহলে আপনি এটা কেমনে কি করবেন? আর এই যে একটা গিয়ার আছে এটাকে গিয়ার, ও এটা তো ভেঙে গেছে, এই যে এটাও দাঁত ভেঙে গেছে, দাঁত ভেঙে গেছে। এই আমাদের খুব কমন, এটা কমন, এটা আমি বহুত দেখছি, বিশেষ করে এই তো গাড়িতে আমি অনেক দেখছি। সেটা আসলে মানুষ যে এই আশা নিয়ে ইয়ামাহা বাইক কিনে, হ্যাঁ বাইকগুলো অতটা হাই প্রোফাইল না, তাই না? ও আচ্ছা আচ্ছা এটা আসলে একটা মানে ব্র্যান্ড আছে না, হ্যাঁ মার্সিডিজ রাজাখন্ড এরকম আর কি, এরকম। আচ্ছা বুঝতে পারছি, তাহলে এখন আপনারা এটা কেমনে কি ম্যানেজমেন্ট করতেছেন এটা বলেন। আমি ওনাকে এস্টিমেট দিছি, হ্যাঁ ফ্লাই হুইল ম্যাগনেট, হ্যাঁ এই গিয়ার, হ্যাঁ এই গিয়ার, আচ্ছা এই মিডল বিয়ারিং, হ্যাঁ আর ওয়ান ওয়ে ক্লাচ, হ্যাঁ সেটআপটা, হ্যাঁ ফুল অ্যাসেম্বলি, এবং যত তিনটা বোল্ট থাকে তিনটা বোল্ট, হ্যাঁ আর হচ্ছে গিয়ে একটা ওয়াশার, ওয়াশারের মোটর, হ্যাঁ ওয়াশারটা কালেকশন এখনো হয় নাই। আচ্ছা ওটা স্যাম্পল পাঠানো হয়েছে, হ্যাঁ এখানে নাই আর কি। আচ্ছা আর সেলফের মোটর কমপ্লিট। আচ্ছা মাল কি আসছে? হ্যাঁ কিছু কিছু মাল উনি আনছেন, খালি ওয়াশারটা মিসিং, ওয়াশারটা আমি ফাইনালি ইয়ামাহা এমটি 15 এর মালামাল গুলো চলে আসছে, অনেক ধরনের মালামালই আসছে। তো আমরা আসলে সবগুলা মালামাল নিয়ে কথা বলবো না, তাৎপর্যপূর্ণ যে মালামাল গুলো সেগুলো নিয়েই শুধুমাত্র আমরা কথাবার্তা বলবো। যেমন এখানে হচ্ছে নতুন ম্যাগনেট, এই পুরা সেট একদম মিডল বিয়ারিং সহকারে, আর এটা হচ্ছে পুরানটা, এখানে অনেক কাহিনী আছে এগুলো অমিত ভাই বলবে। তো অমিত ভাই আপনি যে বলছিলেন যে এইটা এটার চেহারা এরকম থাকার কথা না, কিন্তু পুরো এরকম হয়ে গেছে এখন নতুনটার সাথে, এটা একটু মিলাই আমাদেরকে বোঝান। এই দেখেন এটা সর্বোচ্চ লালচে কালার হয়ে যাবে, লালচে কালার, এই যে লালচে বাদামি কালার, এই কালার হবে। আচ্ছা সর্বোচ্চ গেলে এরকম হবে, হ্যাঁ কিন্তু হয়ে গেছে পুরো এরকম, জি হনুমানের মুখ হয়ে গেছে, হনুমানের মুখ। যাক আমরা এটা পাশাপাশি রাখাতে আসলে বুঝতে পারলাম জিনিসটা কিরকম হয়েছে আর কি, নষ্টটা কিরকম পরিমাণ নষ্ট হয়েছে, এটা গেলে একটা। এরপরে সেকেন্ড কোনটা? আচ্ছা এখানে যে মালামাল গুলো আপনারা আনছেন এই বাইকের জন্য,
সবচাইতে কষ্ট হয়েছে, পরিশ্রম হয়েছে কোনটা সংগ্রহ করতে? এই ওয়াশার। এই ওয়াশার সংগ্রহ করতে বেশি পরিশ্রম হয়েছে? জি। কারণ কি? বাইকের যিনি মালিক, হ্যাঁ, ওই ভাই সবকিছুই পাইছেন মার্কেটে, হ্যাঁ, শুধুমাত্র এই ওয়াশারটা ম্যানেজ করতে পারেন নাই। আচ্ছা, ওয়াশারটা ওয়াশারটা কই? এই যে পুরানো ওয়াশারটা একটা পার্টি ছিল, কিন্তু এটা থেতলা, হ্যাঁ, আজকাল যা ফাইরা দুই ভাগ হয়ে গেছে। আচ্ছা, এটা হলো পুরানটা না? জি। ও, এটা দুইটা ভাগই বের হয়ে গেছে? জি জি। ওরে নিয়ে এটা সোল্ডারিং করে আনছে। আচ্ছা, কিন্তু আমরা বলছি এটা চলবে না। চলবে না, হ্যাঁ। আর এটা তো পাকা হয়ে তো রয়েছে, এই যে, হ্যাঁ হ্যাঁ, পাকা গেছে, পাকা রয়েছে। আচ্ছা, মানে এটা হচ্ছে এই ওয়াশারটা? এটা? জি জি। এটা পরে নতুন নতুন পাওয়া যায় নাই, এটা এসি এর শোরুমে পাওয়া যায় নাই। হ্যাঁ, তারপরে আপনার কোন যে বড় ট্রেড সেন্টার, হ্যাঁ, ওখানে পাওয়া যায় নাই। বংশাল টংশালেও পান নাই? বংশালেও পান নাই? বংশাল তো অসম্ভব। আচ্ছা, তো এটা একটা রিকন্ডিশন বাইক থেকে নেওয়া হয়েছে, মানে অ্যাক্সিডেন্ট করা বাইক, ইঞ্জিন করা রয়েছে। আচ্ছা, সেখান থেকে কালেক্ট করে আনা হচ্ছে অনেক দূর থেকে। আচ্ছা আচ্ছা, তাইলে তো বলা যায় এই বাইকের যে কাস্টমার, আপনাদের কাস্টমারের কপাল সোনার কপাল বলা যায়। বলা যায়। আচ্ছা, এরপরে আর না, সোনার কপাল না, একটু দুর্ভাগ্য যে সে ইয়ামাহা চালায়। ও আচ্ছা, এই জন্য না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে ম্যাগনেটটা, এই যে এটা ফ্লাই হুইল ম্যাগনেট, ফ্লাই হুইল ম্যাগনেট, হ্যাঁ, এটা কোন পুরানটা? জি জি, হ্যাঁ, পুরানটা। হ্যাঁ, নতুনটা একটু দেখান তো। বিরাট পার্থক্য, বিশেষ করে এইটা তো এখানে বাড়ি খাওয়া টেপ করা, আর ভিতরের এগুলা তো ফিজ করছে দেখাই দিল, আর এগুলা তো পুরো ফ্রেশ। এই যে ওগুলা ভাঙা হয়ে গেছে নাই, এগুলা খোলা যায়, লাগানো যায়, কিন্তু এগুলা দেখা যাচ্ছে যে ভাঙে একেবারে পুরো ভিতরে আটকে আছে, এগুলো ফিজ করছে। আর হচ্ছে স্টার্টার ক্লাচ ওয়ান ওয়ে, এটা আমরা সেট করে ফেলছি। হ্যাঁ, আচ্ছা, এটা হলো পুরানটা আর কি, কালো হনুমানের মুখ, হনুমানের মুখ, হ্যাঁ, হনুমানের মুখটা। আর এটা দেখেন, হ্যাঁ, নতুনটা তো এটার মধ্যেই আছে। এই যে সেটআপটা, এই সেটআপটা, এই যে এটা, এই যে এই যে এটা, এটা বুঝতে পারছি। আর এটা হলো পুরানটা আর কি। জি। আর এই হনুমানের মুখের সাথে তো এটা থাকে, এই কেসিংটা এটা। আচ্ছা, এটা হলো এই কেসিংটা। আচ্ছা, বুঝতে পারছি। আর এটা হচ্ছে গিয়ার ফ্রি, এগুলো আনা হয়েছে। হ্যাঁ, মিডল বিয়ারিং তো দেখাইছেন, দেখাইছে। আর